कुरुश दिए কিভাবে আপনারা ওড়না জয়েন্ট করবেন বা থ্রি পিস শাড়ি জয়েন্ট করবেন তা অনেকেই পারেন না। তো আমার ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই সেই কাজটা করতে পারেন। তো আমি এখানে অফ হোয়াইট কালার ওড়নার কাপড় নিয়েছি, আর এটা হচ্ছে সুতিও না আবার জর্জেটও না, এই টাইপের একটা কাপড়। আর যে কালার কাপড় সেই কালারই আমি সুতা এখানে ব্যবহার করব করে কাজটা করেছি। তো এখানে আমি মেশিনে হচ্ছে সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে সেলাই না করে এমনিতে হাত দিয়ে একটু ভাঁজ করে আপনারা সেলাইটা করতে পারেন। তো আমিও ওড়নার হচ্ছে দুই সাইডেই কিন্তু এই কাজটা করেছি, দেখতেই পাচ্ছেন আশা করি। তো এখানে হচ্ছে এভাবে আমি করে নিয়েছি। তো এভাবে দেখুন দুই সাইডে কিন্তু আমি জয়েন্ট দিয়ে দিয়েছি, মানে নিচের অংশটুকু এতখানি করে জয়েন্ট করে দিয়েছি দুই পাশে, আর দেখতে পাচ্ছেন এরকম। আর এই নিচের যে পোর্শনটা দেখছেন এখানে কিন্তু আমি অন্য ডিজাইন করব। তো চলুন এই কাজটা আমি কেমনভাবে করলাম তা দেখে নিন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ওনার সাইড দিয়ে কুশি কাটার কাজ করে দেখাবো। তো এখানে আমি দুইটা পার্ট করে নিয়েছি, দুইটা পার্ট আমি আসলে কুরুশের মাধ্যমে জোড়া দিয়ে দেব। তো দেখুন একটা হচ্ছে চিকন পার্ট করে নিয়েছি, আর একটা হচ্ছে মোটা পার্ট করে নিয়েছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এইটার সাথে আমি এইটা এখানে জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করার ফলে দেখুন এরকম হবে, তো এরকম হবে। এর মাঝখান এই দুই সাইড দিয়ে আমি জয়েন্ট করব। আর জয়েন্ট করতে আমি এখানে এই তিন তারের সুতা নিয়ে নিয়েছি কুরুশের, এগুলো মার্কেটে 15 টাকা করে নিয়ে নেবে। দেখুন মূল্য এখানে 15 টাকা দেওয়াই আছে। আর কুরুশ আমি ব্যবহার করছি এখানে 12 নম্বর কুরুশ। তো চলুন কাজটা শুরু করা যাক। তো প্রথমে আমি যা করব, দেখুন এখানে একটা সাইডে আমি এভাবে কুরুশটা উঠে নেব। তো আর একটা জিনিস, আপনারা চাইলে এটা মেশিন দিয়েও সেলাই করতে পারেন বা হচ্ছে হাত দিয়ে মুড়িয়ে নিয়েও কাজ করতে পারেন। তো এখানে আমি সুতা ব্যবহার করব দুই তার করে। তো আমি প্রথমে এখানে একটা স্লিপ নট করে নেব। তো দেখুন স্লিপ নট করা হয়ে গেল। এবার আমি যা করব, আমি এখানে কিছু জায়গাতে কাজের সুবিধাতে ফুটা করে নিয়েছি। তো প্রথমে যেখানে আমি ফুটা করে নিয়েছি সেখানে আমি এই সুতাটা জয়েন্ট করে নেব। তো দেখুন এভাবে আমি এখানে উঠে নেব, নিয়ে একটা চেনের মাধ্যমে জয়েন্ট করে নিলাম এখানে। তারপর আমি 1, 2, 3, 4 চেন করে নেব। চারটা চেন করার পরে চারটা চেন আমার যেটুকু দূরত্বে যাবে সেই দূরত্বে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট আমি করে নিলাম। তারপর 1, 2, 3, 4 আবার আমি চারটা চেন করে নেব। নেওয়ার পর আবার কিছু দূরত্ব পরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। 1, 2, 3, 4 চারটা চেন করে নিলাম। নেয়ার পরে দেখুন আবার আমি কিছু দূরত্ব অতিক্রম করার পর এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। 1, 2, 3, 4 চারটা চেন করে নিয়েছি। কিছু পরে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। 1, 2, 3, 4 চারটা চেন করে নিলাম। আবার আমি কিছু দূরত্ব পার হয়ে এখানেও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের পরপর চারটা করে চেন করতে হবে, এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিতে হবে। তো এইভাবে মূলত আমাকে এই রাউন্ডের কাজটা কন্টিনিউ করতে হবে। তো দেখুন এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব, করে ফিরে আসছি।
দেখুন আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 98টা এরকম ঘর করে নিয়েছি, তো পুরোটাই আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি ঠিক একইভাবে এই পাশেও কমপ্লিট করে নেব। তো আমার কাজের সুবিধার্থে আমি এখানে ফুটো করে নিয়েছি, আপনারা চাইলে যখন কাজ করবেন তখনও করতে পারেন। তো চলুন এটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন আগের মতো করে আমি কাজটা করব। এখানে আমি কুরুশটা দিয়ে দিলাম নিচে থেকে, এই সুতা কুরুশের মধ্যে দিলাম। দেওয়ার পর এখানে একটা চেন করে জয়েন্ট করে নিলাম। তারপর 1 2 3 4 এখানে 4টা চেন করে নেব। নিয়ে পরে দেখুন একটু দূরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। আবার 1 2 3 4 আবার 4টা চেন করে নেব। নেয়ার পর একটু দূরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 1 2 3 4 4টা চেন করে নিলাম। তারপর আবার একটু দূরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 1 2 3 4 4টা চেন করলাম। তারপর আবার একটু দূরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 1 2 3 4 তো আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এভাবে আমি এখানেও টোটাল 98টা ঘর করে নেব। আপনারা চাইলে এর কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। তো আমার এখানে আমার টোটাল 98টা ঘর করতে হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো দেখুন এভাবে আমি পুরোটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন আমার পুরোটা করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে এভাবে ঘর করে নিয়েছি। তো এবার হচ্ছে মাঝখান দিয়ে আমি জোড়া দেব। তো জোড়া দেওয়ার জন্য আমাকে যা করতে হবে, দেখুন এই পাশ আর হচ্ছে এই পাশ থেকে আমার কাজটা শুরু করতে হবে। তো আমি প্রথমে যা করব, সুতাতে একটা স্লিপ নট করে নিলাম। তারপর আমি এটার হচ্ছে প্রথমে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম একটা চেন করে, সে একটা চেনের মধ্যে আমি এই সুতাটা, দেখুন এই সুতাটা এভাবে ঢুকিয়ে নেব। তো এখানে ঢুকে নেওয়ার পরে এখানে আমি একটা চেন করে নেব, চেন করে জয়েন্ট করে নিলাম। তারপর এখানে আমি 1 2 আরও 2টা চেন করে 3টা চেন করে নিলাম। তারপরে এই পাশে যা করব, এই পাশে যেখানে আমি জয়েন্ট করে দিয়েছিলাম ঠিক সেই জায়গাতেই, দেখুন সেই জায়গাতেই আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেমনভাবে জয়েন্ট করলাম। তারপর আমি 1 2 3 এখানে 3টা চেন করে নেব। নিয়ে দেখুন এই পাশে যে প্রথম ঘরটা আছে সেই প্রথম ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর আমি আবার 3টা চেন করব। করার পর দেখবেন পরের ঘরে যে 3টা চেন আছে, মানে প্রথম যে ঘরটা আছে সেই ঘরে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর আমি আবার 1 2 3 3টা চেন করব, করে এই পাশে যে 2 নম্বর ঘর আছে সেই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। আবার 1 2 3 3টা চেন করব, করে পরের ঘরে দেখুন পরের ওই পাশে যেই 2 নম্বর ঘর আছে সেই ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। আবার আমি 1 2 3 3টা চেন করে নেব, এই পাশে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর আবার 1 2 3 3টা চেন করব। তারপর অপর পাশে আবার 3 নম্বর ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। আবার 1 2 3 3টা চেন করে নেব।
নেয়ার পর এই পাশের চার নাম্বার ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। আবার এক দুই তিন, পরের ঘরে দেখুন আবার চার নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপর আবার এক দুই তিন, তিনটা চেন করব। যদি কারো কাউন্ট করতে অসুবিধা হয় তাহলে দেখুন এই ঘরে কিন্তু আমার কাজটা হয়ে গেছে। এবার আমি পরের ঘরে কাজ করব, মানে যেই ঘরে কাজ করিনি সেই ঘরে কাজ করব। আবার এক দুই তিন, তিনটা চেন করে নিলাম। নেয়ার পর দেখুন এই ঘরে কিন্তু আমি কাজটা করেছি, পরের ঘরে কাজটা করা হয়নি। তো এই ঘরে এবার আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করলাম, আবার তিনটা চেন করব। করার পর দেখুন এই পাশের এই ঘরে এবার কাজ করতে হবে, তো এই পাশে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করলাম। তারপর আবার তিনটা চেন করব। করার পর দেখুন আবার পরের পাশে চলে যাব, গিয়ে দেখুন এই পাশে কিন্তু আমি কাজটা করেছি এই ঘরে। এই পাশের এবার পাশের ঘরে আমি কাজটা করব, মানে সামনে যে ঘরটা থাকবে সেই ঘরে আমাকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিতে হবে। তো আবার দেখুন তিনটা চেন করব, করে এই সামনের ঘরে আমি জয়েন্ট করে নেব। তো আপনাদের আমি দেখাচ্ছি যে কেমন হচ্ছে জোড়া দেয়া। তো দেখুন এরকম হবে জোড়া দেয়া। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। তো এভাবে আমি পুরাটা করে ফিরে আসছি। তো দেখুন আমার পুরাটা জয়েন্ট করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি জয়েন্টটা করে নিয়েছি। আর আমি কিন্তু দেখুন আপনাদের দেখাচ্ছি যে এই যে এভাবে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। নিচেও আমি করে নিয়েছি, এই যে নিচে। তো এইভাবে আমি দুই পাশেই করে নিয়েছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।